अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहु। अस्सलाम वालेकुम। अच्छा, आपने आस्तन কোথা থেকে? আমি আসছি সাহেবগঞ্জ গ্রাম 8 নম্বর ফরিদগঞ্জ থানা সাতবিলা জেলা থেকে আসছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমর। আপনি কি সমস্যা কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন? আপনার এখানে আমাদের সমস্যা 2017 সালে আমার এক জড়াতো ভাই আপন সাতাতো ভাই 2000 কত সালে 19 সালে 17 নভেম্বরে নভেম্বর মাসে 2019 সালে 17 সালে নভেম্বর মাসে যে উনি আমাদের জন্য প্রথম একটা মিথ্যা একজন আছে শফিকুর রহমানকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমরা দুইটা গরুর খড় করতেছি আমাদের সম্পত্তির উপর জায়গা শুনো পূর্বের সম্পদ আমরা প্রতীক সম্পত্তি উনি আমাদের শাস্তি দেবে তো ফজল হোসেন আলমগীর। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? জাল সার্টিফিকেটধারী এক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার ছেলে হলো পুলিশ, কক্সবাজার নাকি চাকরি করে চট্টগ্রাম, তো উনি ওই কোঠাবাগে নাকি চাকরি পেয়েছে। যাক পাক, আমার তো কিছু আছে, কিন্তু উনি আমার থেকে সংগ্রামের টাইমে উনি আমার থেকে 3 মাসের বড় আমার জড়াতো ভাই। উনি ক্লাস 4-এ পড়ে, আমি ক্লাস 3-তে। যাক, আমি লেখাপড়া বেশি করতে পারি নাই। উনি এসএসসি পাস করেছে 76, উনি নাকি এখন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। ওই বলে উনি আমার তার ভাই আছে সুলতান আহমদ, সালে আহমদ, শামসুন্নুর, ওরা ওর ওরা ভাইয়ে ভাই ভাই তারা সতাল ভাই, মানে আমার যেটা আগে জেডি মারা গেছে, পরে যেটা 3 ছেলের আগে এক মেয়ে, পরে আমার যেটা আরেকটা বিয়ে করছে, করার পরে ওই ঘরে হয়েছে তফজ্জল হোসেন আলমগীর আর শাহাদাত, এ ফাংশে থাকে এখন। আর হইলো ওনার 2 ছেলে আছে, একটা হইলো এই পুলিশে চাকরি করে কক্সবাজার, আর একটা হইলো তহিন আরাবাদ তহিন, আর হইলো সাফায়েত। এদের অত্যাচারে আমাদের ওরা বাড়িতে উপস্থিত করতে চায়, একটা সাতধারা মামলা দিছে, প্রথম গোল করে প্রথম 300 হেক্টর জমি রাস্তার লোকে দাবি করছে, ওনারা ভাই ভাই মামলা করছে, যাক আমরা ওদিকে তাকাই নেই ওনার জায়গা সম্পদ নিয়ে 2002 সালে। আমি তখন সৌদি আরব, যাক ওরা আমাদের জায়গা এক পলট করি, মাফি এক পলট, এক এক 6 জায়গা দিছে, বাড়ি হইলে 3 একর 16 আমাদের, আর কাগজপত্র আমাদের কাছে আছে, আর 19 শতাংশ জায়গা মাফে ধরা ওই দাগ নম্বরটা আমরা জানি না, কিন্তু আমার বাপে 16 ছোট ছিল, আমাদেরকে 8 একর 9 বিঘা অনেক জায়গা ঠকাইছে, তাকে আমরা এগুলো কোনো সময় যাইনি, এগুলো হাতে দিইনি, আমাদের কাছে কাগজ আছে, আমাদের বিভিন্ন জায়গায় ঠকাইছে, যা দিছে তা নিয়ে আমরা বানি খাইতেছি। এখন তাদের রাস্তার লোকে জায়গা, তাদের বাইরা বেছে আমরা তার বেশি নি। সুলতান সাহেব সালাম শামসুন সালামত মারা গেছে, এখন নাই উনি, উনি ওনারা বিরাট স্বভাবশালী, আমরা হইলে আমাদের কাছে কিছু না, আমাদেরকে ওরা গরিব বানিয়ে রাখছে বহু আগের থেকে, আমাদের মানে উপরাও তো অনেক অত্যাচার, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আছে, আমরা ওনারা আছে, এখন কেন যদি আপনাদের সামনে বক্তব্য মিডিয়ার সামনে, তো আমার বাড়ি গেলে তো মারিয়ে বলাই তো আমাকে কয়েকবার মারছে, আমার কলেজ পড়া এই যে এসএসসি পাস পরীক্ষা দেয় যখন, তখন আমার মেয়ের নামে 16 বছরের মেয়ের নামে ওয়ারেন্ট আছে 19 সালে সে পরীক্ষা যে এখন সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সাইন্সের পরীক্ষা না রবি একটা ছাত্রী কয় মেয়ে করে বুড়া করে যাকবে ঘরে বিয়া দিতে দিতে না, খাম লাগা রেবো জাগাতে উচ্ছেদ করবো, কোর্টের ভিতরে আমার অঙ্গ দিয়ে হরানি মূল্য কয়েকটা মামলা গেছে, প্রথম একটা সাত ধরা করছে, ওই মামলা আমরা জিতে আসি, উনি 300 টাকা চাবি দিয়ে করছে, মিথ্যা কথা বলছে, যাক শফিক আছে, শফিকের রহমান ভালো ছিল, ওনারা কি ব্যাপার বদলি করেছে, উনি বিরাট মাল যদি চেয়ারম্যান সাহেবের বলি, চেয়ারম্যান সাহেব বলে ওলা পোলা পুলিশ, এ মুক্তিযোদ্ধা আমার কিছু করেন, আমরা মামলা করেন এসকান্ত স্যার। আপনার বিরুদ্ধে আপনার বিপক্ষে যে এরা কাজ করতেছে এর কারণটা কি? এর কারণ হইলো আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার তাদের চক্রান্ত। আপনার যে বাড়িটা, এই বাড়ির জমি কার নামে? বাপে তো মারা গেছে 2017 সালের 23 জুলাই, এখন উনি মারার 2-3 মাস পর থেকে আমাদের উপর অত্যাচার শুরু, তখন এই আমাদের যে এক এক 6 জায়গা মাফি দিছে, এক পলটে আনি একটা পুকুর সহ, এই জায়গায় তারা রাস্তার লগে আমাদের জায়গা দখল আছে, এফসি ফরিদগঞ্জ থানার ওসি ওহিদুর রহমান এবং আপনার নাজমুলুদা ওই আফজল সার্কুলার এসপি হাজিগঞ্জের, এদের সহযোগিতা তারা সাইনবোর্ড লাগাইছে আমাদের জায়গাতে, এবং সাইনবোর্ড উড়াইতে গেছে, এটা আমাদের তাল বাহানা করছে। জায়গাটা কি আপনাদের লিগাল জায়গা, আপনাদের নামে? যে লিগাল জায়গাটা হচ্ছে আমি এক জমা জায়গা, তারা তো রাস্তা লগে বেঁচে নাম হার হিসেবে, হার আপনার আপনার জায়গায় তারা দখল করার জন্য আপনার উপরে অত্যাচার চালাইতেছে, আমার ভাইয়ের উপরে চালাইতেছে, আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে এখন হাজারাস মেডিকেল কলেজ,
আর আমার মেয়েটা এখন ইন্টার পাস দিয়ে আছে সাইন্সে সাইন্সের থেকে আচ্ছা আপনার মেয়ের ব্যাপারে একটা ঘটনা মেয়ের ব্যাপারে ঘটনা আমার এই মেয়ে ঘরে কয় পরে মারছে কথা বলতে মানে কথা বললে মারব আর ছিল একটা বাচ্চা সন্ত্রাসী থাকে সন্ত্রাসী কাজ জীবনে কাজ করে তারা বিভিন্ন জায়গায় পয়সা দেয় আর পাঁচের থেকে কি রিপোর্ট লাগে লেই ওসিরে জিগে এই ব্যাপারকে ভাই আমার উপরে এত অত্যাচার কেন ওপরের নির্দেশ বা ডিজি ডিজি নাকি চট্টগ্রামের ডিজি হিসাবে সাপ দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইয়ে দিছে ওনারা ফ্রান্সের থেকে আপনারা 2 লক্ষ টাকার কাজ কাদের কাটিয়ে নিয়ে গেছে তো আমি কি এটা তো মামলা একটা চলে আমাদের এটা তো মামলা এগুলো দ্বারা কাটিয়ে দিছে তাড়াতাড়ি মিথ্যা বলে ফমান হয়ে গেছে এখন আমাদের মেয়ে গো নামে ওয়ারেন্ট আছে এই মেয়েরা বলে মেয়েগুলো টানা হিসেবে কিন্তু করছে তখন মেয়ে কেছে আমি পরীক্ষার্থী আমি 16 বছরের মেয়ে আপনি আমার হাত দিচ্ছেন কেন কারণ মেয়েরে শাড়ি দিই আমরা তো বাড়ির বাইরে বাইরে আমরা বাড়ির বাইরে রাখি আমাদের জায়গা দখল হয়ে গিয়ে মানে হরানিমূলক মামলা 1 ডজন আছে এই দেখো আমি এখন কত টাকা আমাদের কাছে মানে একটা তন্দুলি উদ্ধার হইতে আরেকটা করে দিই একটা তন্দুলি উদ্ধার আরেকটা করে দিই এইভাবে কোর্টের মধ্যে আমাদের মুখ্য হাকিমের আদালত দিয়ে ছাড়ব হুমকি দিছে আমার উচ্ছেদ করবে উচ্ছেদটা যা সব লেই দিছে কিন্তু ওই যে কসফারে দিব কে কেছে এসপি এ বাদি আলম তো চলেছিল আলমগীর কিন্তু ওই কথাটা সারে হতো লিখতে খেয়াল ছিল না যদি ওটাই আমাদের হরি মরি নকল আছে আমাদের কাছে কিন্তু আমাদের উকিল কিনে এলা ওদের বিশাল টাকা আমাদের কোটি টাকার জায়গা তারা অজান্তে খাইতে ওই কাগজগুলো আমি উঠেছি আমরা উঠানোর পরে ওরা খুব দো মানে ওরা লজ্জা পাইব ভাই এরে বুঝায় ফোন করি আগে তো যখন আমি ঘরে গর্ত শোনা যাইত আগে তো চালাক ছিল না ওই যা করতো আমরা মোবাইলে শুনতাম ঘর থেকে তখন তো আস্তে 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 ব্রেন্ড তো খারাপ কিন্তু খারাপ ব্রেন্ড ওদের জাল সার্টিফিকেট বানিয়েছে এবং একবার গণমাধ্যম গেছিল পর্যন্ত কারা ফাড়াই দিছিল তখন আমরা আর এটার কোনো ইয়ে পাইনি শুধু এই জাল সার্টিফিকেট এনে বলে সব জায়গায় কোর্টের মধ্যে আমরা হুমকি দেয় 2 হাজার আবার বসাই রাখছে এই কোথায় যায় আটকা পুলিশদের থাকে তারপরে জজ সাহেব কে বলছে ওদের এফজি আফসার আফজল আফজল সার্কুলার এসছে আফজল সাহেব তখন এই কৈছে ওনার তো অস্তিত্ব নেই হয়তো ওনার আরও কোনো ঘটনা এরকম উনি ফাইছে নলে যে পাওয়াতেই কথাটা বলছে স্যার আমরা তো বোবার মতো থাকি আমাদের উকিল কথা বলে না মানে ওই টাকা খাই জজ সাহেব দুই একটার কথা আমাদের পক্ষে ওনার তো ভালো মতো দেখা যায় আপনাকে এই বিষয়ে কোনো আইনের আশ্রয় নিছেন আইনের আশ্রয় গেলে আমরা থানায় মামলা নিতে গেলে আমাদের মামলা নেয় নাই এখন পর্যন্ত কোনো মামলা আপনাদের আমাদের একটা মামলা আছে একটা মামলা কোর্টে আছে আমাদের নারী নির্যাতন নারী এর বয়ফের ওই যে মাছে ওই যে কাগজ আছে আমাদের কাছে এই মামলাটা সার্টিফিকেট মামলা থানায় লওয়া না কোর্টে যাই কইছে মামলাটা এই কোর্টে মামলাটা চলে মামলা উঠে না আমার বাইরে কয়েকবার মারতে গেছে অত্যাচার করে বাড়ির মধ্যে ঢিল দেয় পুকুরে গাঁটলা আনি কোনো গুলো পলাফান আনি রাখিলে তার তো এখন তাজক থাকে ওখানে মানে তাসা তাজক থাকে আমাকে আমাদের এলাকা এই কিছুদিন আগে 3টা 4টা 5টা ছেলে এগুলো এই লোক জড়িত বিল্লাল করে আসা আমি ওই নবুল্লা নবীউল্লা এসপি কে যেদিন আমাকে থানা মিথ্যা আরে আমার নিচে থানা আইয়া সাচ করোনার আগে আমরা তো অভাবে করোনার ভয় টাকা ঢুকেই নাই টাকা নাই এই আমার থানা ডাকে নি আমরা আমার ওয়াইফ আমার মেয়ে এর মেয়ে এই আমার আমার এই 5 জনের থেকে একটা সই নিল 7 কাগজ 5টা সই নিছে বুঝলেন আমরা 5 জন মানুষ তো 5 জনই না 6 জন এর ওয়াইফ 6 জন নি আমাকে আবার কি হয়েছে জমির একটা দাগ নম্বর তো আগে দিছিল দিশিয়া দেখছে দাগ নম্বর এই জমি আবার আমাকে জাকার ইয়ে কয়ে আবার আগে হইতো অমর পারে করে দিই আর ইয়ে দিই নাসিদ্দার হোক অন হে ঘরে থুই ওই ঘরে তৈরি করে দুইটা মেয়ের ওই আমার মেয়েটা হাজিরা দিতে পারে না পরীক্ষা ছিল আমার মেয়েটা হাজিরা দিয়েছে আমার ওয়াইফের তৈরি করি করে মা বাপ থেকে 6 জনের নাম কাটিয়ে দিছে 3 জনের নাম আর আমগুলো লটকে যায় আমরা এখন রায়ের পথে জট সব বদলি গেছে ঢাকায় আমাদের পক্ষে মামলা পরে আমরা জেরার উকিল দিই কি করি আমি ভাত না খাই ওথায় কিন্তু আমরা পাশ ভাত না খাই তো অসহায় মানুষ আমরা মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন আমরা এনে বক্তব্য দিলাম আমরা বাদ গেলে তো মারতে হবে এখন সর্বশেষ সর্বশেষ হলে আমরা কি বিচার চাচ্ছেন এবং আমাদের আপনি কোন বিচার বিচার আপনার রায় কি রায়টা চাচ্ছেন এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি সহযোগিতা চান আপনি আমি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করে কিলে পুরো সাতগুর প্রশাসনে তাদের আমরা নিরীহ মানুষ আমার সরকারের আমলে আমি দুঃখ আমি 2002 সালে জানুয়ারি 5 তারিখে বিএম বিরোধিতা সৌদি আরব চলে গেছে আমার বিশ্বাস হোক যে কোনো আমি বাড়ির মায়ের চলে গেছি এটা সত্য কথা বিশাল ভালো হয়েছিল থাকতে পারিনি 3 বছর তাই চলে গেছিলাম দেখছি আওয়ামী লীগ ক্ষমতা আইবে এইভাবে 2006 3 বছর ছিল 2006 সালে লাস্টে দিয়ে চলে গেছে পরে এখন আমার সরকারের আমল আমি সংগঠন আমার নাম আজি বলা দিই মানে যতদিন আমি আওয়ামী লীগের ভোটার হয়েছি ওয়ার্ড সংগঠনের মধ্যে প্রথমে নিয়ে ছিলাম জাগোগান থেকে এখন আমরা একটু বয়সে আমি নিয়েছি দিই কিন্তু আমরা তারপর চেয়ারম্যানের দ্বারে গেলে আমরা ওই যে পুলিশ আমি ওর বিচার করতে পারতাম না ওর পোলা ছুটি দেয় ডিসেম্বর মাস হয়েছে আর স্ত্রী মারি কিছু রাখে নাই বুঝছেন এরা আমার ঘরে মারছে
আমার ওয়াইফের দুই বার মারছে, আমার দুই বার মারছে। এখন আপনি কি বিচার চাচ্ছেন সেটা বলেন। বিচার চাই আমার জায়গা সম্পদগুলো, কাগজপত্র দেই মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকার থেকে যদি কোনো নাগরিক আছে কোনো তদন্ত দিই আমার এই কাগজ জমি জমাগুলো আমরা ফেরত চাই, শান্তি দিবস করতে চাই। আর কিছু আর এই জাল সার্টিফিকেট দাঁড়ি মুক্তিযুদ্ধের বিচার চাই তার সন্তান। আপনার সর্বশেষ এটাই দাবি? এটাই দাবি, আমি বিচার চাই না, বিচার প্রধানমন্ত্রীর কাছে চাই। যেহেতু মাসে আমরা খাইছি আমার মেয়েগুলো আমি কত কষ্ট পাইতেছি, অসহার মতো চলতেছি, টাকা নাই পয়সা নাই অভাব, কিছু কাজ করতে পারি না, আমাদের বুকের হাট এই হাড় ভাঙা শ্বাসকষ্ট, তারপরে বাধ্য হয়েছি। প্রিয় দর্শক, এত সময় শুনলেন একজন ভুক্তভোগী এবং নির্যাতিত মানুষের কথা, নির্যাতিত পরিবারের কথা। আমরা আশা করি তার আশা অনুযায়ী সে সুস্থ বিচার পাবে, সুস্থভাবে বাঁচতে পারবে এই প্রত্যাশায় সবার কাছে দোয়া রেখে আজকে এখানকার মতো বিদায়।